আ বসো বসো এই সব কিছু তোমার জন্য যেটা মন চায় সেটা খাবে তুমি বলো কোনটা খাবে ডোন্ট টাচ টাচ না করলে খাবো কি করে তাছাড়া উনি একা মানুষ এত সব খাবার খাবে কি করে তাই আমরা ভাগ বসাচ্ছি ওকে মেরে ফেল আপনার সম্পর্কে কিছুই জানা ছিল না তাই আকাশ চৌধুরী কন্ট্রাকে আর নীলিমা ম্যাডামের প্ল্যানে আপনার উপরে আমরা হামলা করেছিলাম আকাশ চৌধুরীটাকে চৌধুরী বিজনেস গ্রুপের মালিক যার সাথে ওই নীলিমা ম্যাডামের বিয়ে হতে যাচ্ছে না আমি ছাড়া আমার নীলিমাকে অন্য কেউ বিয়ে করতে পারবে না শাট আপ যেদিন তুমি আমার দামি গাড়ি জ্বালিয়ে দিয়েছিলে সেদিনই তোমাকে পুলিশে দেওয়া উচিত ছিল কিন্তু আমার মায়ের অনুরোধে থানা পুলিশের ঝামেলায় না জড়িয়ে যে ভুল আমি করেছি তা আজ বুঝতে পারছি আপনার সেই গাড়ি আমি আপনাকে ফিরিয়ে দিলাম কিন্তু আমি যা বললাম যদি সেই পথ থেকে সরে না দাঁড়ান তাহলে আপনার সেই গাড়ির মতো আপনাকেও আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে মিস্টার বাদশাহ চৌধুরী আমি নীলিমা নই যে তোমাকে ভয় পেয়ে তোমার কথা মেনে নেব কথাটা মনে রেখো না দান বেঁচে থাকো বাবা কি তুমি বাদশাহ চৌধুরী এই শহরের সবাই আমাকে সন্ত্রাসী বাদশাহ বলেই চেন আপনি ভয় পাচ্ছেন কেন আমি তো আপনার কাছে একজন সন্তান হিসেবে আমার জীবনের একটা বড় সমস্যার সমাধান চাইতে এসেছি আচ্ছা মা আমি যদি আপনার আকাশকে মেরে ফেলি তাহলে কি আপনি আমাকে মাফ করতে পারবেন পারবেন না কারণ আপনি আপনার জীবনের চাইতেও আপনার সন্তানকে বেশি ভালোবাসেন ঠিক তেমনি আপনার ছেলে যাকে বিয়ে করতে যাচ্ছে সেই নীলিমাকে আমিও আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এবার বলুন মা আমার জায়গায় যদি আপনি হতেন তাহলে কি করতেন তাই আপনার কাছে আমি আমার ভালোবাসাকে ভিক্ষে চেয়ে বলছি আপনার ছেলেকে বোঝান ও যেন নীলিমাকে বিয়ে না করে আপনার ছেলে যদি আপনার কথা না শোনে তাহলে আপনারই চোখের সামনে ওকে কেটে পিস পিস করে ফেলব আসি মা সালাম আলাইকুম আপনি কি বলছেন মা যা সত্য তাই বলছি আমি চাই না তোমাকে আমার আকাশের বউ করে ঘরে তুলতে গিয়ে সেই ঘরে আমার আকাশ লাশ হয়ে ফিরুক আকাশ বিয়ের কাজ পছন্দ করার জন্য তোমার কাছে আসার কথা আর আসা মাত্রই তুমি বিয়ে ভেঙে দেওয়ার কথা বলবে কিন্তু একদিন আপনি নিজেই আমার নীলিমাকে আপনার আকাশের বউ করার জন্য আমার কাছ থেকে কথা নিয়েছিলেন সেদিন আমি জানতাম না আমি যাকে পুত্রবধূ করতে যাচ্ছি তার একজন সন্ত্রাসী খাঁটি প্রেমিক রয়েছে নীলিমা ওকে ছাড়া যাকে বিয়ে করবে ও তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে প্লিজ আপনারা আমার আকাশকে রক্ষা করুন তুমি কি বলছো মা কোন পাগল প্রেমিক যদি নীলিমাকে একতরফা ভালোবেসে থাকে তাহলে তো নীলিমার করার কি আছে ওই সন্ত্রাসী তোমাকে হুমকি দিয়েছে হ্যাঁ তাতেই তুমি মা কারো কোনো হুমকিতে আমরা আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষার পথ থেকে সরে দাঁড়াবো না মা এ হয় না এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে নীলিমার জীবনে একটা কলঙ্কের দাগ লেগে যাবে আমি তা হতে দেব না তুমি কি ভাবছো ওই সন্ত্রাসী আমাকে মেরে ফেলবে আরে তোমার ছেলে চৌধুরী বিজনেস গ্রুপের মালিক আইন প্রশাসন থেকে শুরু করে সবখানে আমার হাত রয়েছে তাই আমার গায়ে একটা আচর দেওয়ার সাহস আজ পর্যন্ত হয়নি হবে না তুমি নির্ভয়ে বিয়ের আয়োজন করো মা
তোমার লেগেছে 2 ঘন্টা আমার লেগেছে 1 ঘন্টা প্রথম অন্যায় হয়েছে আমার পারমিশন না নিয়ে ঘর থেকে বের হওয়া আর দ্বিতীয়টা হচ্ছে লেট করে আসা বলো এই 1 ঘন্টা তুমি কোথায় ছিলে কোথায় লেট করেছো কার সাথে লেট করেছো কেন লেট করেছো অন্য কোনো পুরুষের সাথে ছিলে নাকি আমার নামে পুলিশের কাছে নালিশ করতে থানায় গিয়েছিলে বলো বলো বল বল কোথায় ছিলি বল কোথায় ছিলি আপনি কবর ঝিরিত করতে এই কথা আগে বললে না কেন বললে তো আর মাথা গরম হতো না তোমাকে এক নজর দেখে চলে যেতাম এই ভুক সেই সুখ নিয়ে শান্তিতে থাকতো শান্তিতে থাকতো আজ থেকে এরকম ভুল আর করো না লক্ষ্মীটি কিন্তু ভালোবাসার দামিনী যা করছো তা খুব অন্যায় তার জন্য দায়ী তুমি নিজেই তোমাকে মুক্ত পাখির মতো ডানা মেলে উড়তে দিয়েছিলাম কিন্তু বাঁধনহারা হয়ে তুমি উশৃঙ্খলতার বাতাসে ভেসে বেড়াতে গিয়ে আমার শাসনের কাছে আটকা পড়েছো আর সেই খাঁচা থেকে তুমি সেই দিনই মুক্তি পাবে যেদিন আমাকে চির আপন করে নেবার জন্য হাত বাড়াবে আসি আজ এই মুহূর্ত থেকে আমার রুটিন মাফিক তোমাকে চলতে হবে আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে একটি পাও ফেলবে না যদি আমার কথার অবাধ্য হও তাহলে তোমাকে জন্ম দেওয়াই জন্মদাতার হৃৎপিণ্ডটা স্তব্ধ করে দেব হ্যালো কি ব্যাপার কল রিসিভ করে কথা বলছি না কেন কি করে বলবো আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়ার মতো জীবনেই প্রথম তোমার কল পেয়ে ভাষা হারিয়ে ফেলেছিলাম এখনো ভাবছি তুমি ভুল করেছো কিনা না মন থেকেই করেছি কারণ তুমি যেভাবে তোমার ভালোবাসার ছায় আমাকে বন্দি করে রেখেছো তা তুমি দম বন্ধ হয়ে আসছে খুব কষ্ট হচ্ছে আমার ভালোবাসি নামে এত ভালোবাসা দিচ্ছ আমায় যে চিড়িয়াখানার বন্দি পশুর চাইতে কষ্টকর হয়ে উঠেছে আমার জীবন প্লিজ প্লিজ এই জীবন থেকে আমাকে মুক্তি দাও দেবো নীলিমা দেবো তুমি যদি রাজি থাকো তাহলে আমি মুক্ত পাখির মতো তোমাকে নিয়ে আকাশে উড়াল দেব যেখানে তোমার যেতে মন চায় সেখানেই নিয়ে যাব সারাদিন আনন্দে ঘুরে বেড়াবো বলো রাজি হ্যাঁ রাজি ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার